নমস্কার বন্ধুরা, শিল্পীস কিচেন কাউন্টারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আজ আমি ফুলকপির একদম ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি সবার জন্য। একঘেয়ে ফুলকপির তরকারি খেয়ে বোর হয়ে থাকলে একবার এটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের নতুন রেসিপি। এর জন্য আমি একটা ফুলকপি নিয়েছি। ফুলকপির ফুলটা ভালো করে ধুয়ে একটা গ্রেটার দিয়ে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। এর সাথে নিয়ে নিলাম হাফ কাপ বেসন, বেশ কিছুটা নিয়ে নিলাম ধনে পাতা কুচি, পরিমাণ মতো নিয়ে নিলাম বিট নুন, 1/3 স্পুন হলুদ গুঁড়ো, 1/3 স্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন নিয়ে নিলাম আদা বাটা, 1 টিস্পুনের মতো নিয়ে নিলাম চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে অল্প অল্প করে জল দিয়ে পাতলা করে গুলে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি প্রায় 2 কাপের মতো জল ইউজ করেছি, এটা পাতলা হলেও কোনো সমস্যা নেই। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব, এতে নুন একটু কম হয়েছে। ব্যাটারটা আমার রেডি। এবার একটা বরফি ট্রে নিয়ে এতে কিছুটা অয়েল ব্রাশ করে নেব। এবারে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এতে 1 টিস্পুন গোটা জিরে আর 1/4 টিস্পুন দিয়ে দিলাম হিং ফোড়ন। এবারে তৈরি করে রাখা ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে মিডিয়াম আঁচে অনবরত নাড়াচাড়া করে ব্যাটারটা যতক্ষণ না একদম ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে জাল করে নাড়াচাড়া করতে থাকবো। পাঁচ সাত মিনিট মিডিয়াম আঁচে অনবরত নাড়াচাড়া করার পর দেখুন এটা কতটা ঘন হয়ে গেছে। দেখুন এটা কড়াইয়ের গা ছেড়ে আসছে, এটা আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে বরফি ট্রেতে ঢেলে নেব। এরকম বরফি ট্রে না থাকলে যে কোনো স্টিলের থালাতেও আপনারা এটা ঢেলে ঠান্ডা করে নিতে পারেন। এটা আমার প্রায় পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি কেটে ছোট ছোট পনিরের টুকরোর মতো তৈরি করে নেব। আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এটা আপনারা চাইলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। এটা একদম নরম তুলতুলে হয়েছে। এবারে আমি এগুলো একটা মিক্সিতে পিষে একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি 2 মাঝারি সাইজের পেঁয়াজ, 2 টমেটো, 4-5টি কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা নিয়েছি। এবারে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 1 তেজপাতা আর দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে 20-30 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়ে এর মধ্যে তৈরি করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এরপর হাই ফ্লেমে মশলাটাকে 2 মিনিটের মতো ভেজে নেব। দু মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার একে একে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/3 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম ধনের গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবারে মিডিয়াম আঁচে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। সময় সবার কাছেই মূল্যবান, তাই আপনারা যাতে সহজে বুঝতে পারেন সেদিকে খেয়াল রেখে আমি ভিডিওটা ছোট করেই করার চেষ্টা করি,
তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আর বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায় আপনাদের জন্য নতুন নতুন সব রেসিপি নিয়ে আসতে। এবারে হাই ফ্লেমে ঝোলটাকে 2 মিনিট ফুটিয়ে নেব। এবারে তৈরি করে রাখা ফুলকপির টুকরোগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। নতুন দর্শক বন্ধুরা, আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন। দেখুন, এগুলো দেখতে একদম পনিরের মতো মনে হচ্ছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি এটা একবার বানিয়ে খেয়ে দেখলে বারবারই খেতে চাইবেন। এবার এটাকে আমি হাই টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এটা খুব নরম হয়, তাই খুব সাবধানে একটু নাড়াচাড়া করবেন। এটা আমার প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি। আপনারা চাইলে সবশেষে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটা নামিয়ে নিতে পারেন। এটা আমার হয়ে গেছে। আমি গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করব। আপনারা ইচ্ছে করলে এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।